মানুষের জীবন মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যখন একটা সাধারণ বাড়িতেও বড় হই, তখন আমাদের মধ্যে সবাইকে একটা জিনিস শেখানো হয়, সবাইকে সম্মান করা, অন্য মানুষকে সাহায্য করা, এটা একটা সবাই সাধারণভাবে শিখে থাকে। তো সেইটাকেই হয়তো মানুষের মানুষের ভালোবাসার কথা বলছে বা মনের মানুষ হিসেবে বলছে যে খুঁজলে কোথায় পাবি রে তারে খুঁজলে মিলে মানুষ, যদি মানুষের সেবাটাই শ্রেষ্ঠ সাধারণ। তো সেটা তো আমরা সাধারণভাবে শিখে থাকি, যাদের একটা মূল্যবোধ আছে তারা সবসময় শিক্ষা করে। তো আর পার্থক্য কিছুই নেই। আপনার কি অ্যালবামের নাম, আপনি বারবার আপনার গানের মধ্যে রাধা ভাবে কথা বারবার উঠে আসে, রাধা রাধা এমন একটা শব্দ যেটা আমি ব্যবহার করি না, রাধা ভাব বাউলের ভাব হয়েছে এই কারণে, বাউলের মধ্যে সেই যেমন সুফির আকুলতা একটা বিরহ, যেটাকে ওরা বলছে তখন আর একটা আকুতি আছে, যেমন দাদা সাহেব গানের মধ্যে একটা আকুতি আকুলতা রয়েছে, রাধার মধ্যে সেই আকুলতা রয়েছে। রাধাও কিন্তু সুখী, তার কারণ রাধা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন বলে, অন্তর থেকে ভালোবাসেন বলে, এবং অহিতুকী প্রেম সেটা সুখীদের প্রেম, সেই অহিতুকী প্রেম আছে বলে সেই প্রেম কখনোই মানে জগতের জাগতিক যে সমস্ত বাধা বন্ধন সেটার মধ্যে থাকতে পারে না, সেটাকে সেটার বাইরে চলে যায়। সুফিদের ধারণা সেজন্য তারা বলছে উল্টো গতি, তাই না, উল্টো উল্টো পথ। তার কারণ হচ্ছে যে জগৎ যেভাবে চলে তার উল্টো দিকে ওরা চলে, রাধাও তাই, রাধাও উল্টো দিকে, ধারা হচ্ছে বৃষ্টি, তাই তো, আর রাধা হচ্ছে যেটা উপর দিকে থাকে উল্টো, সেটাই হচ্ছে রাধা। সুতরাং সুফি আর রাধা এক। আরেকটা কথা বলি, আমার গুরুজি আমি জিজ্ঞাসা করেছিলাম, ওই আমার যিনি আব্দুল সালাম যিনি আমার সুফি গুরুজি জিজ্ঞাসা করেছিলেন সুফি তাহলে সুফি কি কে, বলছে সুফি হলো 16 বছর একটা মেয়ে, রাধা হচ্ছে 16 বছর একটা মেয়ে। মানে 16 বছর মেয়ে কেন বলছে, তার কারণ একটা ওই সময়টা হচ্ছে তার পরিপূর্ণ, মানে একটা হচ্ছে ইনোসেন্স, আরেকটা হচ্ছে মানে টোটালি ফ্রেশ, আর মানে সে একদম উদার খোলা, মানে যে সে যা কিছু দেখবে সব কিছু সে গ্রহণ করে নেবে, কারণ সে একদম নতুন, নতুন মন, নতুন দেহ, নতুন সব কিছু নতুন, সেই নতুনটা নতুনকে নতুন করে পাওয়া প্রতিদিন প্রতি মুহূর্তে সেটাই সুখী। আচ্ছা দিদি, তো হচ্ছে আপনি তো বাংলাদেশে এসেছেন, তো হচ্ছে পশ্চিমবঙ্গ আর আমাদের বাংলা দুই বাংলার বাউলের চর্চাটা কেমন হচ্ছে আপনি কিভাবে দেখছেন? দেখো যেটা পুরনো একটা জিনিস হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করছি সেটা আমার একটুখানি আমি ভয় পাই, যদিও বাউলের ভয় থাকা উচিত না, কিন্তু একটু ভয় পাই, তার কারণ আমাদের সাধনার জায়গাটা যদি চলে যায় তাহলে কিন্তু নতুন গান লেখা হবে না, আর যদি নতুন গান না লেখা হয় তাহলে বাউল কিন্তু ওই এক রকম হয়ে যাবে আবার, সে ওটাও কিন্তু একটা সেই বাঁধাধরা গোটের মধ্যে পড়ে যাবে, একটা ধর্ম হয়ে যাবে, ঠিক আছে, কারণ বাউল হচ্ছে একটা ডাইনামিক ট্র্যাডিশন,
এটা ক্রমাগত বহমান, এটা একটা ফল্গু নদীর ধরনের মত। আগেকার দিনে বাউলরা ক্ষিতিমোহন সেনের একটা লেকচার আমি পড়ছিলাম কয়েকদিন আগে, আমার হাতে একজন এনে দিয়েছে। সেই লেকচারটা মানে পাবলিশ হয়নি, জেরক্স কপি হিসেবে ছিল শান্তিনিকেতনের লাইব্রেরিতে, সেটা আমাকে উনি দিলেন। উনি বোধ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একবার পড়েছিলেন। তখন উনি লিখছেন যে আমার যাদের সঙ্গে দেখা হচ্ছে আমি সঠিক তথ্য দিতে পারছি কি না বলতে পারছি না, তার কারণ হচ্ছে তারা বলতেই চান না তারা বাউল কি বাউল, কারণ এটা হচ্ছে একটা ফল্গু নদী ছাড়া মতো, তাদের বলছে আমাদের সাধারণ রহস্য আমরা বলতে চাই না বাইরে। তো এটা ক্রমাগত বহমান ধারা, ক্রমাগত বয়ে চলেছে মানুষের মধ্যে। তো সেটা যদি একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে হয়ে যায় তখন কিন্তু এটার সামনে এগোনো মুশকিল হবে। সেই জন্য নতুন গানের দরকার, নতুন সাধকের দরকার। সাধক বাউল কিভাবে বেঁচে রয়েছে যে এক একটা টাইমের মধ্যে নতুন নতুন সাধকরা এসেছে, তাদের যে অভিজ্ঞতা সেটাকেও ওনারা দিয়েছেন, দিয়ে পরিপুষ্ট হয়েছে। কারণ আমাদের কি হয়, আমাদের যে আন্থ্রোপোলজিক্যাল স্টাডিজ আমরা করেছি সেটা খুব পাশ্চাত্য অনুযায়ী, এবং সেই পাশ্চাত্য ধারাতে যখন দেখি তখন আমরা সব কিছুকে একটা ছকে বাঁধতে চাই, কিন্তু আমাদের দেশ কিন্তু ছকে বাঁধা নয়। কিন্তু আমরা বারবার নিজেদেরকে ছকে বাঁধতে চাই অন্য দেশের প্রথমে, কিন্তু আমরা কোনোদিনই ছিলাম না, আমরা নতুন করে এটা করতে পারবো না, আমাদের ছিল না, সেদিন করতে দেওয়া উচিত না। তো সেটা হচ্ছে যে এটাই আমার একমাত্র যে কোন রকমে বাউল সাধনাটা যে আসছে, মানে বাউলরা যারা গান গাইতেন তারা কিন্তু ওই সাধন পথে থেকে গান সাধনাটা বলেছে, গানটা তার অনুসন্ধান করেছে, এবং সেই জন্য গানের মজাটা আলাদা ছিল। আর এখন মানে গানটা যখন অনেক বেশি মানে মিউজিক দিয়ে তারপরে একটা প্রেজেন্টেবল হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু এক্স্যাক্টলি যেমন ভরতনাট্যমের সঙ্গে হয়েছে, বা যেগুলো মন্দিরে নাচ ছিল সেগুলোর মধ্যে একটা স্টোরি টেলিং ছিল, একটা কথকথা ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন জাস্ট একটা মানে কোরিওগ্রাফি ঠিক সব ঠিক করা আছে, ওই কোরিওগ্রাফির মতো স্টেজের মধ্যে হচ্ছে, কিন্তু যখন ওটা মন্দিরে হতো ওটা কিন্তু অন্যরকম ছিল, যিনি নাচতেন তিনিই গাইতেন, তিনি গল্পটা বলতেন, এবং এত যে অ্যাক্রোব্যাটিকের মতো মানে মুভমেন্ট এগুলো কিন্তু ছিল না, অনেক বেশি সিম্পল ছিল পুরো ব্যাপারটা। এখন তো মানে পাটা উপর দিকে তুলে দিয়ে হাতটা নিতেন, ওগুলো ওরা কিছুই করতেন। তো তো ওইটা হয়েছে, সেটা বাউলের যদি ক্ষেত্রে একই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা হয়ে গেল। তখন আপনি বলতে চাইছেন যে কর্পোরেট বা যে বিভিন্ন কনজিউমার সোসাইটি এইগুলোতে বাউল বা প্রকৃতি ধারা এক ধরনের ফোকলোর থেকে ফেকলোর হয়ে যাচ্ছে, এরকম একটা কিছু না? আমি এত কঠিন কথা বলতে ভালোবাসি না। তার কারণ প্রত্যেকেরই একটা এক্সিস্টেন্স আছে এই জগতে, এবং তারা নিজেদের মতো করে বেঁচে থাকেন, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে কি করতে হবে, তাই তো? এবং আমাদের পুরো ব্যাপারটাকে কোনো কোনো কম্প্রোমাইজ না করে টিকিয়ে রাখা, সেটাই আমাদের লক্ষ্য। এটা আমি শিখেছি একজনের কাছ থেকে, একজন খুব মাতাজি ছিলেন, বাউল মা, খুব বয়স্ক, উনি আমার গুরুজির বাড়ি ছিল, মানে আশ্রমটা হচ্ছে ফোরামুটিতে, ওনার আশ্রম থেকে খানিকটা বেরিয়ে গিয়ে একটা আরেকটা বড় আশ্রম ছিল, খুব পুরনো আখড়া। এটাও কিন্তু একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে যে আমরা জানি না, কারণ যখন বড় বড় কোনো স্থাপত্য হয় তখন আমরা বলি এটা 200 বছরের পুরনো, এটা 500 বছরের পুরনো, এরকম বলি তো। কিন্তু বাউল আখড়া ভাঙা ঘর ভেঙে পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু 200 বছরের আখড়া, 500 বছরের আখড়া আছে। এই যে আখড়াতে এই মাতাজি থাকতেন, এগুলো কিন্তু আমি ভেবে দেখি যে এই একটা পরম্পরা, ওদের হয়তো সেই বিশাল স্থাপত্য কিছু নেই, কিন্তু এই একটা জায়গাকে ধরে রাখা এটাও তো একটা বিশেষ ব্যাপার। এটাও কিন্তু আমাদের রেকগনাইজ করা উচিত যে 500 বছরের পুরনো আখড়া, 700 বছরের পুরনো আখড়া, সেটাকে স্পেশাল সম্মান দিয়ে তাকে রেকগনাইজ করাটা কিন্তু আমাদের দায়িত্ব। তাহলে এই পরম্পরাকে আমরা সাপোর্ট করতে পারবো, টিকে থাকার জন্য সম্মান দেওয়া, সম্মান খুব দরকার। আর তারপরে হচ্ছে ওই সম্মানটা কেন দরকার বলবো, তার প্রধান কারণটা হচ্ছে যে আমাদের দেশ যখন ভাগ হয়েছিল তখন এদিকটা মানুষ ওদিকে, ওদিকটা মানুষ এরকম হয়ে যাওয়ার জন্য, এমনকি আমাদের ওইখানেও শহর থেকে গ্রামে, গ্রামের থেকে শহরে অনেক পরিবার অদল বদল হয়ে গেছে। যারা পুরনো পরিবার ছিল তারা এই সমস্ত মহাজনদেরকে চিনত,
আপনার গুলো গেছে, তারা জানবেন কি করে সম্ভব, কিন্তু নতুন লোক যারা এসেছে তারা কিন্তু জানে না, আর সেই কারণেই আস্তে 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 অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এই কারণে আবার নতুন আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে এটাকে আবার আমাদের শিক্ষা, আমাদের নিজেদেরকে শিক্ষা দিতে পারি যে এগুলো আমাদের ঐতিহ্যবাহী স্থান। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ওই এই মাতাজির সঙ্গে আমার দেখা হয়, আর আমি বলছি আচ্ছা মাতাজি আপনার ভয় করে না আপনি এখানে একা আছেন? আর তখন বলছে হ্যাঁ, গ্রামের লোকরা সবসময় চায় যে কেউ এসে এসে থাকুক আশ্রমে যাতে আমাকে একা না থাকতে হয়। তখন উনি সে সন্ধ্যেবেলাতে বসে আছেন, আমি গিয়ে চা খেতাম ওনার সাথে, আর উনি হ্যারিকেনটা পরিষ্কার করছেন, আর রাত্রিবেলা হ্যারিকেন জ্বলবে বলে। তখন আমি বলছি তখন আপনি ওদেরকে আসতে দেন না কেন, ওরা আখড়া এসে থাকুক। বলছে না ওরা তো সাধু নয়, ওরা আখড়ার রীতি রেওয়াজটা রাখতে পারবে না। তখন আর বিভিন্ন লোকের বিভিন্ন রকম বলে, তো সে তখন আমি বলছি তাহলে মাতাজি তো অন্যেরা অন্যরকম অনেক কিছু ভাবে এই আখড়া সম্পর্কে, তখন বলছে অন্য লোকের ভাবনা দিয়ে আমি কি করবো, আমাকে কি করতে হবে সেটা তো ভাবতে। সুতরাং বাউলদের এখন আমি যদি ভাবি যে অমুক কর্পোরেট আর তমুক কর্পোরেট কনজিউমারিস্ট, আমরা তো জানি কি হচ্ছে, আমাকে নতুন করে বলার দরকার নেই, কিন্তু এই সময়ের মধ্যে বাউলটাকে ধরে রাখাটা আমার লক্ষ্য। অন্যরা কি করছে তাদের আমার দেখা থেকেও আমাকে কিভাবে আমার পরম্পরাকে ধরে রাখতে হবে সেটা ভালো সেলফিশলি। আচ্ছা আপনার বিষয়ে আসি, সেটা হচ্ছে আপনি মানে গানের পাশাপাশি আপনার পারফরমেন্সের ক্ষেত্রে আপনার পারফরমেন্স দেখে কোথাও একটা মনে হয় যে আপনি কি মানে বাউল হওয়ার আগে কখনো পারফর্মিং আর্টের সঙ্গে মানে থিয়েটার, আমি ডাইরেক্ট থিয়েটারের কথা, তার সঙ্গে যোগাযোগ ছিল আপনার বা এই বিষয়ে যদি বলেন গানের সঙ্গে? চার বছর বয়স থেকে নাচ করি, আমার কথা আপনার খুব অল্প হয়েছে, আমি হয়তো অনেক শিখতে পারিনি সামান্য, আর তারপরে ভিজুয়াল আর্ট, তারপরে থিয়েটার করেছি, সব মানে সব কিছুতেই একটা মানে সামান্য সামান্য ধারণা আমার ছিল। তার সঙ্গে মানে আপনি পুরনো নৃত্য শিক্ষা বা থিয়েটার করা এটার সঙ্গে এইগুলোর সঙ্গে বাউল যাপনের একটা সংযোগ ঘটিয়ে আপনি নতুন কিছু সৃষ্টি করার কথা ভেবে মানে সেরকম কিছু করছেন কি? আমি যেভাবে অনুষ্ঠান মানে যেভাবে আমাকে দেখেছে আর কি, তো সেটা আমি একা গান করি, তো সেটা আমার গুরুজি আমাকে বলেছে, সনাতন বাবা আমাকে বলেছিলেন যে একা গাইবি একা নাচবি, কারণ বাউলের যদি কারণ আমার কাজটা ছিল যেটা বাবা আমাকে কাজ দিয়েছিলেন, বাউলের কথার অর্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাউলের যে সাধনা তার সেটার মধ্যে মানুষের লক্ষ্যটাকে আনা, আর বাউলের যে আদি ধারা সেটা, কারণ আমি যখন গান করতে শুরু করেছি তখন কিন্তু অলরেডি অর্কেস্ট্রা, তারপরে অনেক কিছু মানে নানা রকম খুব নয়েজি ইনস্ট্রুমেন্ট নিয়ে একতারা শোনা যেত, এখন না হয় একতারা শোনা যায়। আমি যে জয়দেব মেলাতে যেতাম সেখানে এত জোরে জোরে সিনথেসাইজার বাজত, তেমন যে বাউলের একতারাগুলো আছে কিসের জন্য, একতারার আওয়াজে শোনা যায় না এত আওয়াজ, তার মধ্যে একতারার আওয়াজ খুব খুব সাইলেন্ট, তার মানে বাউল আখড়ার মধ্যে সেই পরিবেশ থাকত যেখানে আপনি নিস্তব্ধ হয়ে গান শুনতেন, তো সেটা যদি এত নয়েজ হয়ে যায়, একতারার আওয়াজটা আমাদের মূল আওয়াজ যদি হয় বাউলে তাহলে কি করে যন্ত্রণা সঙ্গ থাকতে পারে? তো সে আদি বাউলের ধারাটাকে আনার জন্যই বাবা আমাকে বলেছিলেন যে তুই এভাবে করবি, সেই জন্য আমি ওভাবেই থেকেছি। আচ্ছা দিদি, এটা আর কে করেছিলেন? আর কাই আপনি আর কে কাজ করেছিলেন? করছি করছি। আচ্ছা, তো সেটা কত দিন হলো কার্যক্রমটা কেমন চলছে? আমি তো সবে শুরু করেছি, তার মানে হচ্ছে ওই সনাতন সিদ্ধাশ্রম যেটা সেটাই প্রধান আর্কাইভের জায়গা, এবং আর্কাইভ আমি সবসময় বলি শুধু আর্কাইভ লাইব্রেরিতে করলে হবে না, আর্কাইভ করতে হবে মানুষের শরীরের মধ্যে, শিখতে হবে, মনন করতে হবে, নিতে হবে সেটার ভিতরে, তাহলে জিনিসটা বেঁচে থাকবে।
ওইখানে থাকলে পরে আজকেই আমি সবাইকে বলেছি ইয়েতে হোয়াটসঅ্যাপের মধ্যে মোবাইল বন্ধ করার জন্য, রেকর্ড না করার জন্য। তার কারণে যদি রেকর্ড করা হয় তাহলে মনে হবে যে ওটা আমার কাছে আছে, কিন্তু ওটাকে চর্চা করে তার মধ্যে নিয়ে নেওয়া বা আত্মকরণ করা সেটার হবে। সেই জন্য গুরুর আমার গুরুজি তো নোটবুক মানে খাতা কলম দেখলে রেগে যেত, তো ওই গান লিখতে হবে কেন, এরকম গান শুনেই তো মুখস্থ হবে। তো তো আমরা তো মানে আমরা খাতা কলম ছাড়া চলতে পারতাম না, আমাদের খাতা কলম থাকতো, তো এখনকার দিনের লোকরা মোবাইল ছাড়া চলতে পারে না, মোবাইলটা সবসময় থাকে হাতে। তো যাই হোক, কিন্তু ওইভাবে না করে আর কাইক দুটো ভাবে হওয়া উচিত। ডেফিনেটলি আমি কিন্তু খুবই পক্ষপাতী যে মানে বই এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল এইভাবে আর্কাইভ করা তো খুবই দরকারি, তাহলে আমরা বুঝতে পারবো যে 100 বছর আগে আমাদের কীরকম ছিল, আস্তে আস্তে তো পাল্টেও যায়, আবার 100 বছর পরে কীরকম। কিন্তু সেই সঙ্গে আমাদেরকে এটা শিখতেও হবে, কারণ এটা আমাদের ধারা, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরম্পরা, আর সেটা আমাদের আমাদের শরীরের মধ্যে আছে, দেহের মধ্যে, জীবনযাপনের মধ্যে, তাহলেই পরম্পরাটা সত্যিকারের আর্কাইভ। তো সনাতন সিদ্ধাশ্রম দুটো দিদির দিকেই কাজ করে, একটা হচ্ছে শেখানো, নতুন একটা জেনারেশন তৈরি করে, আর একটা হচ্ছে বাংলাদেশ বা পূর্ব বাংলা, এখানে হচ্ছে খুবই রিচ কালচারালি রিচ জায়গা, এখানে বাউল ফকিরি ধারা বিভিন্ন পুরো গোটা বাংলাদেশব্যাপী, কিন্তু তার মধ্যে অনেকেই তো আর মানে হাইলাইটেড নয়, তো প্রচুর বাউল ফকির রয়েছেন, মহাজন্ত রয়েছেন। আপনি বাংলাদেশ ঘুরছেন মানে গান সংগ্রহের জন্য? গান সংগ্রহ করি বা সঙ্গ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য গেছি। আচ্ছা, আমি গান গান আমার আমি তো গুরুজি গুরুজির কাছে শিখেছি বহু বছর, তো আমি যখন গুরুজিতে ছিলাম তখন আমি কোথাও যেতাম না, কারণ আমাদের গুরু বাড়িতে এটা নিয়ম ছিল যে একটা জিনিস যখন সাধনা করছে অনেক কিছু এলিমেন্ট না নিত বাইরে, তাহলে ডিস্টারবেন্স হবে প্র্যাকটিসের মধ্যে, তো সেই জন্য ওই একটাভাবে থাকা, সেই জন্য আমার বহু বছর শুধু একভাবে থেকেই চলে গেছে। তো সেই তারপরে যখন আমার গুরুজি আমাকে বলেছে আচ্ছা এবার তুমি যাও, এবার তুমি অন্য মানুষের সঙ্গে দেখা করো, তখন থেকে আমি অন্যান্য সাধুদের সঙ্গে দেখা করতে শুরু করি। তো সেইভাবে হয়েছে, কিন্তু শুধুমাত্র গান শেখার জন্য বা কিছুর জন্য আমি সেভাবে মানে মানে গান সংগ্রহ করার, আমি আমি কেমন যেন গান পেয়ে গেছি, আমাকে এনে দিয়েছে আমার হাতে, আমাকে আলাদা করে ঘুরতে হয়নি। যারা এসছে আমার সঙ্গে দেখা যায় সাধু অনেকেই তার খাতা আমাকে দিয়ে গেছে, তুমি এটা রেখে দাও, বুড়ো মানে খুব বয়স্ক সাধু যারা তারা। তবে একটা কথা ঠিক যে সবাই হয়তো আমার মুখটা দেখতে পাচ্ছে, আচ্ছা পার্বতী বাউল, কিন্তু এর পেছনে সত্যিকারের বাউল পরম্পরা যারা ধরে রেখেছে তারা এই মানে কয়েকশো বছর ধরে বা হাজার বছর ধরে এই যে বাউল ফকিরা যারা যেভাবে এখনো জীবনযাপন করে চলেছেন গ্রামের মধ্যে এবং ধরে মানে শয়ে শয়ে লোক, এরাই কিন্তু সত্যিকারের বাউল, এরা আছে বলেই আমি আছি। তার কারণ আর সেই জন্য এখন আমার দায়িত্বটা খালি ছিল হচ্ছে ওই আমার বাবার কথা অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এখন এটা আপনাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছানো, এটা মানুষের দায়িত্ব তাদের আখড়ায় পৌঁছানো, তাদেরকে শোনা, তাদেরকে নিয়ে আসা সসম্মান সেই জায়গাটা থেকে। আচ্ছা দিদি, আপনি যখন আখড়ায় গান করতেন বা আপনার যখন কেরলের আশ্রমে বা শান্তিনিকেতনে এইখানে গান করা বা সাধুসঙ্গ করা, বিভিন্ন আখড়ায় গিয়ে সাধুসঙ্গ করা, বিভিন্ন মেলা উৎসবে গিয়ে, সে আর এই ধরনের ফোক ফেস্টের জাতীয় যা যা হয় নাগরিক পরিষদ, এর মধ্যে কতটা পার্থক্য অনুভব করেন, মানে বিচ্ছিন্নতা অনুভব করেন কি? আমি করি না। আচ্ছা, কারণ আমার একটাই লক্ষ্য বাউলের কথা বুঝে দেওয়া। আচ্ছা, সে যেখানেই হোক না কারণ আমি বাউলের সে একই গানই গাইবো, সেই একতারা সেই দুবি, সে হাজার লক্ষ করে একটা লক্ষ আমি সেই একইভাবে গাইব, কারণ আমি কতজন মানুষ তারপরে কাউন্ট করে আমি গান করি না, কোথায় গান করছি সেটাও আসে, আমি যখন বাউল গান করছি সেটা আমার গুরুর প্রেজেন্স, সেটা আমার গুরুর উপস্থিতি, তাকে আমি তাকে আমি জাগরণ করছি, জাগ্রত করছি, সেটাই আমার কাছে মনে হয়। আর সমাজের বিভিন্ন রকমের মানুষ,
সমস্ত সমস্ত রকমের মানুষ আছে, তাদের সবার কাছে পৌঁছতে হবে। যারা ফোক ফেস্টে আসবে তারা কিন্তু আখড়ায় আসবে না, যারা আখড়ায় আসবে তারা কিন্তু ফোক ফেস্ট, কিন্তু বাউলকে তো পৌঁছে যেতে হবে। যদি মোহাম্মদ পাহাড়ের কাছে না আসে তাহলে পাহাড় মোহাম্মদের কাছে যেতে হবে, ঠিক আছে? আমি জানি না এখনো। আচ্ছা দিদি, আরেক মানে অনেকগুলো ইন্টারভিউ প্রশ্ন আছে, কার প্রশ্ন নেক্সট? আচ্ছা দিদি, একটা বোধ হচ্ছিল যে সেটা হচ্ছে আমি যা পড়ে এসেছি আপনার মধ্যে, যে আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন, একজন বাউলের গান শুনেছিলেন, ওই কোন গান দিক গিয়েছিলেন তিনি যেটা আপনাকে মনে? আমার মনে নেই, খালি আমার মনে আছে নদী ছিল, তার মধ্যে একটা কুমিরের কথা ছিল, আর হয়তো সেই গানটাই, কিন্তু আমার মনে নেই কোন গান কোন গান। আচ্ছা, কার কোনো প্রশ্ন না থাকলে আমরা একটু শেষ করি, আমাদের শিল্পকলা একাডেমির মনে হয় একটু কথা বলবে।